ওয়েলকাম গাইস, চলে এসেছি আবার আমি পরের ভিডিও নিয়ে। আজ আমি দেখাবো কিভাবে একটা লোগোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আসুন দেখে নেওয়া যাক স্টেপগুলো। চলে এসেছি আমার ডেস্কটপ স্ক্রিনে। আমি এই টিকটকের লোগোটা একটা ফটোশপ দিয়ে ওপেন করব এবং এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। ওকে, লোগোটার কোয়ালিটি একটু চেঞ্জ করে নেবো প্রথমে। তো কোয়ালিটি চেঞ্জ করার জন্য ইমেজে যাব, ইমেজ সাইজ, তারপর এটাকে একটু চেঞ্জ করে নিই। ওকে, এরপর সিলেক্ট করব ম্যাজিক সিলেকশন টুল, যেটাকে বলে ম্যাজিক ওয়ান টুল। এরপর একটু জুম করে নিই, লেয়ারটাকে করব আনলক। এরপর যেই এরিয়াটা আমি রিমুভ করব, তো সেটাকে আমি সিলেক্ট করে নেব। তো সিম্পলি আমি বাইরের এরিয়াটাকে যেহেতু রিমুভ করব, তো সেটাকে সিলেক্ট করে নিই। ওকে, দেখুন এখানে আপনি টলারেন্সটা কমানো বাড়ানো করে আপনার প্রয়োজন মতন ভ্যালু পুট করতে পারেন। এটাকে আরও একটু আমি কমিয়ে দিলাম 32। ওকে, কোনো জায়গায় যদি আপনার সিলেক্ট না হয় তাহলে আপনি টলারেন্সটাকে বাড়িয়ে দেবেন, টলারেন্সটাকে বাড়িয়ে দেখবেন সেই জায়গাটা ঠিকঠাক করে আপনার সিলেক্ট হচ্ছে কিনা। ঠিক আছে, এরপর আপনি সিম্পলি আপনার কিবোর্ড থেকে ডিলিট অপশানটি প্রেস করুন। ঠিক আছে, এরপর আপনি এই সিলেকশন এরিয়াটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি। ওকে, আপনার এই লোগোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এরপর এই লোগোটা সেভ করবেন কি করে, কিন্তু সেভ করার পরে যেন কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে সেই দিকটাও আপনাকে নজর রাখতে হবে। ধরুন এটাকে সেভ করবেন কি করে, এই অবস্থায় ফাইলে যাবেন, সেভ অ্যাজ করবেন, এখানে একটা নাম দেবেন, এখানে ফরম্যাটটাকে সেভ করবেন PNG, এক্সটেনশন নেম হবে এটার PNG, এটা একটু ভালো করে নজর রাখবেন। তারপর করবেন সেভ, ক্লিক করবেন ওকে। এখন আপনার ট্রান্সপারেন্ট লোগো তৈরি হয়ে গিয়েছে, আপনি একটু দেখে নিতে পারেন। এই দেখুন আপনার এটা ট্রান্সপারেন্ট লোগো। ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, আর এইরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।